আমার ছোট ছোট শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথমেই থাকছে কতগুলি প্রাথমিক তথ্য, যেগুলি বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট ইত্যাদি সম্বন্ধে দেওয়া হয়েছে আর কি। এই বিষয়গুলি ভালোভাবে বুঝে নিলে অঙ্ক কষতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কগুলি দেখা যাক। আচ্ছা, কয়ের অঙ্কটা হলো 480 সেকেন্ড সমান কত মিনিট? আচ্ছা, সেকেন্ড থেকে মিনিটে পরিণত করব। তাহলে আমরা কি জানি, এক মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে ঠিক উল্টোটা, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ। তাহলে এখানে কি করলাম, 480 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে 8 দিয়ে 480 মিনিট। অতএব কি হলো, 480 সেকেন্ড সমান হলো 8। 480 সেকেন্ড সমান 8 মিনিট। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা। আচ্ছা, গয়ের অঙ্কটা হলো 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তাহলে আমরা কি জানি, এক ঘন্টা সমান 60 মিনিট। এক ঘন্টা সমান 60 মিনিট, তাহলে মিনিট থেকে ঘন্টায় আসব, মানে 60 দিয়ে কি করব, ভাগ করব। কাকে? 770কে। ভাগ করলাম 60 একে 60, 17 অবশিষ্ট রইল, 0 নামলো, 170 দুবারে গেল, 120 50, তাহলে 12 ঘন্টা 50 মিনিট। তাহলে 770 মিনিট সমান হলো 12 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক। আচ্ছা, ঘয়ের অঙ্কটা হলো 38,370 দিনে কত মাস কত দিন? কত মাস বলেছে, এটা দিন আছে, দিন থেকে মাসে যাব। তাহলে আমরা কি জানি, এক মাস সমান 30 দিন। তাহলে দিনে যাব, ঠিক আছে, দিন থেকে মাসে যাব, তার মানে কি হবে, 30 দিয়ে ভাগ হবে। তাহলে করলাম 30 একে 30, 8, 3 নামলো, 83, 30 দুগুণে 60, 23 বাকি রইল, 7 নামলো, 7 বারে 210, 27 বাকি রইল, 0 নামলো, 279। তাহলে কত হলো, 1279 মাস। তাহলে এতদিন সমান কত, 1279 মাস। তাহলে পরের অঙ্কটা। আচ্ছা, উঙ্গর অঙ্কটা হলো 52,208 দিনে কত মাস কত দিন? ঠিক আছে, আবার বলা হচ্ছে এই দিন থেকে মাসে যেতে হবে। তাহলে এক মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে কি করব আমরা, দিনকে মাসে যেতে গেলে 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 একে 30, একবার গেল, 22 বাকি রইল, 22-এর পরে 2 নামলো, 222, 7 বার গেল, 210, 12 বাকি রইল, 0 নামলো, 4 বারে 120, 8 নামলো, যায় না, 0। তাহলে অঙ্কটা কত হলো, 8 অবশিষ্ট রইলো, এটা যে ভাগ ফল। তাহলে 52,208 দিন সমান হচ্ছে 1740 মাস 8 দিন। ঠিক আছে, পরের অঙ্ক। আচ্ছা, চয়ের অঙ্কটা হলো 472 মাসে কত বছর কত মাস? ঠিক আছে, মাস থেকে বছরে, তাহলে এক বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে এই মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে হলো, 3 বারং 36, 4 বারং 38 বেশি হয়ে যায়, 3 বারং 36 বিয়োগ করলে হবে 11, 2 নামলো, এইবারে 9 বারং 108, 12কে 9 দিয়ে 108, তাহলে বাকি রইল কত, 4। তাহলে 39 বছর 4 মাস, 472 মাস সমান কত হলো, 39 বছর 4 মাস। ঠিক আছে, আজকে আমার ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থেকো।